গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। সকালবেলা ফুলের শুভেচ্ছা রইল, আর এই দিকের ফুলগুলিতে একটা প্রজাপতি বসেছে। প্রজাপতির খেলা দেখতেই আমি ব্যস্ত, আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম যে প্রজাপতিটা কী করে দেখব। বেশ, এই ফুল থেকে ওই ফুলে উড়ে যাচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে। কিন্তু এটা দেখলে তো চলবে না, সংসারের প্রচুর কাজ আছে, তাই ঘরে চলে এলাম। ঘরে এসে বিছানাগুলো তুলে নিলাম, ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি, সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়েছি। আর এই ঘরে গতকাল বিছানার চাদর কেচেছিলাম, কয়েকটা ভাঁজ করেছি, এখনও প্রচুর আছে, সেগুলো একটু রোদে মেলে দেওয়া আছে। আর এই দেখো, এইসব জামাকাপড়গুলো শুকাতে পারিনি। বর্ষাকাল মানে বুঝতেই পারছো, এখানে জামাকাপড় ওখানে জামাকাপড় তো ঝুলবেই। একটু রোদের মুখ দেখতেই আগে জামাকাপড়গুলো রোদে বের করে দিলাম। বর্ষাকালে জামাকাপড় কেমন একটা নরম নরম থাকে, তাই একটু রোদ্রে দিয়ে রাখলেই মনে হয় বেশ ভালো সুন্দর হয়ে আছে। এই কাজটাই আগে করে নিলাম। আর সংসারের তো সারাদিনের প্রচুর কাজ আছে, ছেলেরা তো স্কুলে চলে গেছে, ওদের টিফিন তৈরি করে ওদের স্কুলে পাঠিয়ে দিয়ে কিছুক্ষণ বসে চা খেয়ে নিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না। এবার চলে এলাম রান্নাঘরে, এসে সবজি কাটছি। কী রান্না হবে এখনও সিদ্ধান্ত করে উঠতে পারলাম না, ভাবলাম আলুটা কাটি, তারপরে দেখছি কী করি। সকালবেলা কতগুলো বাসনও বেরিয়েছিল, সেগুলোও মাজতে হবে। আর আজকে দেখো রান্নাঘরটা একটু ভালো করে মুছছি, প্রত্যেক দিন তো আর এই ওয়ালগুলো মোছা হয় না, বা সব কিছু নাড়িয়ে সরিয়ে এগুলো মোছা হয় না। ভাবলাম আজকে একটু যখন সময় আছে এগুলো একটু ভালো করে মুছে নিই। তাই র্যাকগুলো নামিয়ে র্যাকটাও একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে আবার জায়গায় রেখে দেবো। এগুলো তো জায়গায় না রাখলে আবার হাতের কাছে সব জিনিস খুঁজে পায় না। এগুলো একটু ভালো করে মুছে নিয়ে আর ওয়ালগুলো একটু ভালো করে পরিষ্কার করব। মানে ডিপ ক্লিন করছি না, কিন্তু যতটা পারা যায় একটু পরিষ্কার রাখারই চেষ্টা করি, কারণ এই রান্নাঘরটাতে তো অনেকটা সময় আমার কাটে, সেই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর রান্নাঘরটা চারিদিকে দেখেছো, মানি প্ল্যান্ট দিয়ে সবুজে ভরিয়ে দিয়েছি, মানে যেদিকেই তাকাবো মানি আর সবুজ। যাই হোক, এগুলো তো মোছামুছির কাজ শেষ করে নিলাম। নিয়ে সকালে তো অনেক কিছু বাসন বেরিয়ে গেছিলো, রাত্রেরটা রাত্রে মেজেই রাখি, কারণ সকালবেলা যদি রাত্রেরগুলো রেখে দিই অনেকটা চাপ হয়ে যায়, তাই সেইগুলো আর রাখি না, রাত্রে রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে রেখে দিই। আর এই দেখো এতগুলো বাসন বেরিয়ে গেছে, সেগুলো এখন মাজব, পরিষ্কার করব, ধুয়ে রেখে জায়গায় রাখব। আজকে তোমাদের একটা অন্য জায়গায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাব সেটা তোমাদেরকে পরেই বলছি। প্রত্যেক দিন তো ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা এইসবই দেখাই, আজকেও কিছুটা দেখালাম, কিন্তু এরপর আমি একটু বাইরে বেরোব। চলো আগে রান্নাঘরের কাজকামগুলো করে নিই, তারপরে তো বাইরে বেরোবো। রান্নাবান্নার কিন্তু কিছুই করতে পারিনি, গ্যাসটাও এদিকে প্রচণ্ড নোংরা হয়েছে, গ্যাসটাও আজকে মুছে পরিষ্কার করব। প্রত্যেক দিনই করি, কিন্তু এইভাবে প্রত্যেক দিন তো আর ডিপ ক্লিন করা হয় না। আজকে গ্যাসটা একদম পরিষ্কার করে নিলাম। ওইদিকে টেবিলও পড়ে আছে, টেবিলটা রাত্রে পরিষ্কারই করেছিলাম, কিন্তু ওর পাপা দেরি করে খায়, দেরি করে বাড়িতে আসে, ও সবার শেষে খায়, টেবিলে একটু জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেগুলোও আমাকে একটু পরিষ্কার করে রাখতে হয়, কারণ টেবিল পরিষ্কার না করলে তো আবার রান্নাবান্না করে রাখতে হবে, খেতে হবে। আর এই উদ্দেশ্যে একটা কথা আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটা করে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দাও। দেখো চলে এলাম একটা মাঠের মাঝখানে, চারিদিকে সবুজে ঘেরা আর নীল আকাশ, দেখতে ভীষণ ভালো লাগছিল। একটা দরকারি কাজেই বেরিয়েছিলাম, কিন্তু ওদের পাপা বলল চলো আজকে আমাদের মাঠের যে জমি আছে সেটাই তোমাকে দেখিয়ে নিয়ে আসবো, আমিও প্রথমবার দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। ওই জমিটা তো আছেই, আর এই দেখো এই একটা শুধু পটলের চাষ করা আছে, পটল গাছগুলো দেখো কেমনভাবে হয়ে আছে, আর মাঝখান দিয়ে পাকা রাস্তা দুই পাশের জমি, আমিও প্রথমবার দেখছি, আমার তো ভীষণ ভালো লাগছে, এত সুন্দর ঠান্ডা মনোরম পরিবেশ, ভীষণ ভালো। আর এই দেখো পটলগুলো কীভাবে হয়ে আছে, এই প্রথম আমি কাছ থেকে এত পটল দেখছি আর পটল গাছও দেখছি। তোমরা হয়তো অনেকে দেখে থাকবে, আমি যদিও গ্রামে থাকি কিন্তু এইভাবে দেখার সৌভাগ্য হয় না, আমার বাপের বাড়িতে সবাই কিন্তু চাকরিজীবী, তাই এরকম চাষবাসের জিনিস আমি কখনো কোনোদিন দেখিনি, আজকেই প্রথম দেখলাম আর সেটাও তোমাদেরকে দেখাচ্ছি।
দেখো একদম জমির মধ্যে ঢুকে গেলাম, নিজের হাতে পটল তুলে নিয়ে যাব আজকে। প্রত্যেক দিন তো পাপা নিয়ে যায়, আর আজকে নিজের হাতে পটল তুলে নিয়ে যাওয়ার মজাটাই আলাদা। আমি তো দেখে ভীষণ ভালো লাগছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার যে কী আনন্দ হচ্ছে। আর এত গাছ একসঙ্গে দেখে, শুধু পটল এখানে নয়, অন্যান্যদের জমি আছে, তাদেরও অনেক অনেক জিনিসপত্র তৈরি করেছে, তারা মাটি চাষ করেছে। চলো তোমরা দেখতে থাকো। অনেকক্ষণ থাকলাম, দেখলাম এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরতে ফিরতে রাস্তায় দেখলাম কয়েকজন বসে আছে, ওদের পাপা বললো এগুলো সবাই দাদু হয়, সকাল থেকে মাঠে আছে, একটু গাছতলায় বসে ঠান্ডায় বিশ্রাম করছে। বাড়ির পথে তো রওনা দিলাম, যেতে যেতে তোমাদের কমেন্টগুলো উল্লেখ করি। 5-star পুরুলিয়া, সুমন সুমনা, রুবি বিবি, সিয়ামস মম কিচেন, ব্রাইট সানশাইন, সমিলি ঘোষ, সৌমিস কিচেন, রোজিস ডেলি ডায়েরি। রোজি দিদিভাই আমাকে বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, আর সৌমি আমাকে বলেছে দিদিভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আর তোমার গাছগুলোও খুব সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমাদের সবাইকে, এইভাবেই আমার পাশে থাকো, আমার সঙ্গে থাকো। বাড়ি চলে এলাম, বাড়ি এসে তো তাড়াহুড়ো করে রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর নিজের হাতে পটল তুলে নিয়ে এসেছি। পটল তোলা মানে ওই পটল তোলা না, আসলে গাছ থেকে পটল তুলে নিয়ে এসেছি, আর পাশের এক জমিতে ধনে পাতা হয়েছিল, কিন্তু জমির মালিক ছিলেন না, ওনাকে না বলেই আমি কিছুটা ধনে পাতা নিয়ে চলে এসেছি। হয়তো আজকে আমার ভিডিওটা দেখলে উনি জানতে পারবেন, আর আমার হাজব্যান্ডও ওনাকে বলে দেবেন। রান্নাবান্না তো তাড়াহুড়ো করে নিলাম, ভাত আছে, ডাল রান্না করলাম, ডিম আলু রান্না করেছি, আর ওই যে নিজের হাতে তুলে আনা পটল একটু ভাজা করলাম, আর আমের চাটনি। এই হলো রান্নাবান্না, আজ আর ভিডিওটা বড় করলাম না। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে এগিয়ে যাওয়ার জন্য অনেক অনেক সাপোর্ট করো। টাটা।